দিন পর ঈদের পর আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম প্যাকিং ভিডিও আজকে বিভিন্ন জেলায় যাচ্ছে কিন্তু এখনও আমরা সীমিত পরিসরে ঢাকার বাইরে ডেলিভারিগুলো শুরু করেছি কারণ ঈদ পরবর্তী এখনো আসলে ছুটির আর মোরা দিয়ে ভাঙ নেই এখনও কুরিয়ার সার্ভিসের লোকজন যেই কারণে এখনও আমাদের মানে সীমিত পরিসরে ঢাকার বাহিরে পার্সেলগুলো শুরু করতে হচ্ছে এখন আমি যেটা প্যাকিং করব এটা একটা চার হাজার টাকার প্যাকিং হবে এটা যাবে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তো চলেন দেখি কি কী যাচ্ছে বাঞ্ছারামপুরে এখানে সব একদম কাটিং করে রেডি করা রেডি করে প্যাকিং করা হয়েছে এটা হচ্ছে দেশি ট্যাংরা ওনার অর্ডারে ছিল দুই কেজি দেখেন দুই কেজি সুন্দর একটু প্যাকেটটা দেখাও হ্যাঁ এই যে দুই কেজি এই প্যাকিং একদম কেটে ধুয়ে রেডি টু কুক করে দেয়া জাস্ট হচ্ছে নিয়েই ফ্রিজিং করতে পারবে অথবা যদি রান্না করতে চায় জাস্ট প্যাকেটটা খুলেই রান্না করা যাবে খুব সহজে এরপরে হচ্ছে ওনার পাবদাজ আছে বিলের পাবদা দুই কেজি তিনি টেস্ট বেস ছোট প্যাকেট এখন নিচ্ছেন ওটা সার্ভিসটা যদি ওনার পছন্দ হয় তাহলে নেক্সট টাইম উনি বড়ো অর্ডার করবেন সে কারণে উনি হচ্ছে পরীক্ষামূলকভাবে একটা ছোট অর্ডার করেছেন প্রভাস থেকে ওনার ফ্যামিলির জন্য আইস দিয়ে দাও আর আর আইস লাগবে না সাত ন সাত তেই এবারে পার্সেলটি আমরা রেডি করছি সিলেট জিন্দা বাজার এখানে সেখানে যাবে তবে এটা যাচ্ছে এসে পরিবহনে মানে যিনি কাস্টমার তিনি এস পরিবহন থেকে বক্সটা কালেক্ট করে নিবে নেবেন আর আপনারা যারা এস পরিবহনের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে কিন্তু একটা সুবিধা আছে এস পরিবহনের মাধ্যমে নিলে আপনারা কিন্তু কন্ডিশনে নিতে পারবেন মানে হচ্ছে শুধু কুরিয়ার চার্জটা জমা দিয়ে আর মাছের দাম বক্স নেওয়ার সময় পরিশোধ করতে পারবেন এটা কিন্তু এসে পরিবহনে নিলে এটা সবচেয়ে বেস্ট একটা অপশন তো কি কি যাচ্ছে এই থেকে গ্রাম সাইজের পাঁচ পিস লোকাল ইলিশ আর এসে পরিবহনের পার্সেলগুলো পৌঁছে যাবেও বেশ দ্রুত এখন কি চমৎকার চমৎকার ইলিশ এগারোশো বারোশো গ্রাম সাইজটা আমার বেশ পছন্দের কারণ এটা আমার কাছে বেস্ট সাইজ মনে হয় হ্যাঁ এটা এভাবে দিও না এভাবে দিও না দাঁড় করায় দাও হ্যাঁ এভাবেই দাও দাঁড় করায় দাও ওটা হলে সুন্দর ঠিক আছে ইলিশ দেখতেই কি সুন্দর লাগে মানে ইলিশের আসলে ব্যাপারটাই খুব অভিজাত আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা জানাতে চাই যেটা ঈদের আগে ইলিশের কিন্তু বেশ দাম ছিল এখন তুলনামূলকভাবে সে সময় থেকে দাম কিন্তু কিছুটা কমেছে তো আপনাদের এই সময়টা ইলিশ কেনার বেস্ট সিজন কারণ এখন আষাঢ় মাস বৃষ্টি যত বাড়তে থাকবে তখন কিন্তু আষাঢ়ের শেষ দিক থেকে শ্রাবণে মাসে ইলিশের ডিম খুব বড় বড় হয়ে যায় সেই সময় ইলিশ কেনা চাইতে এখন ইলিশ কেনাটা ভালো কারণ ইলিশের ডিম যখন বেশি বড় হয়ে যাবে তখন কিন্তু ডিম খেতে স্বাদ পাবেন ইলিশের স্বাদটা কমে যাবে এখন ডিমের সাইজ ছোট তাই ইলিশ এখন খেতে বেশ ভালো এছাড়াও এই পার্সেল আর কি কি গিয়েছে এখানে দেখেন এটা হচ্ছে বৈশাখী চিংড়ি আছে হচ্ছে দেখি এখানে কি আছে ট্যাংরা আছে হাফ কেজি তারপর পাবদা আছে হাফ কেজি আর আছে বাগদা চিংড়ি ছোট মাছ কিন্তু আমরা হাফ কেজি করে আজ দাও ছোটো মাছ কিন্তু আমরা হাফ কেজি করে দেই সেক্ষেত্রে যারা ছোটো মাছ নিতে চান হাফ কেজি করে কিন্তু নিতে নিতে পারবেন এক কেজি নিতে হবে বিষয়টা এমন না

প্রায় আট হাজার টাকার মাছ যাবে এই পার্সেলে কী কী যাচ্ছে নয়শো গ্রাম থেকে এক কেজি সাইজে দুটা ইলিশ তার সাথে আছে হচ্ছে দেশি ট্যাংরা এক কেজি দেশি ট্যাংরা চিংড়ি যাবে বিশ থেকে পঁচিশ পিসে কেজি হয় এক কেজি চিংড়ি আস দাও আসবো ছোটো নিচেও আছে একটু আর যাবে হচ্ছে যমুনা নদীর বেলে গ্লাভস ভয় পাওয়া একটা গ্লাভস দেওয়া আর এবার পার্সেলটি যাবে হচ্ছে চুয়াডাঙ্গা সদর এটা এসে পরিবহনে এবং একটা কন্ডিশনের পার্সেল মানে কাস্টমার মাছ হাতে পেয়ে তারপরে ওখানে বক্স হাতে পেয়ে তখন টাকা পরিশোধ করে মাছের বক্স এসে পরিবহনের অফিস থেকে বুঝে নিয়ে যাবেন যাচ্ছে একটা নদীর রুই আর যাচ্ছে হচ্ছে একটা চিতল নদীর চিতল মিডিয়াম সাইজের পিঠ নিচে দিয়ে পেটের সাথেও উপরে দাও পিঠ নিচে দাও এই ঘরে দাও তাহলে খাড়া থাকে সুন্দর ওকে হয়েছে এবার দাও বসায় দাও খাদাখাদি করলে সুন্দর থাকে না এবার পার্স আছে যাচ্ছে সিলেটের গোলাপগঞ্জে সিলেটের গোলাপগঞ্জে আর এইখানে যাচ্ছে হচ্ছে একটা নদীর বড় রুই এটা চার থেকে সাড়ে চার কেজি সাইজের রুই তার সাথে যাবে হচ্ছে কোড়াল ভেটকি কোড়াল খুব দারুণ দারুণ মাছ পিঠের সাইড নিচে দিও হ্যাঁ খাড়া করায় দাও হ্যাঁ পিঠ নিচে পেটের সাইড উপরে ঠিক আছে রূপচাঁদা রূপচাঁদাগুলো তিন থেকে চার পিসে কেজি হয় এক কেজি রূপচাঁদা তারপরে গুলশা আছে গুলশা আর পাবদা এখানে হচ্ছে এই যে গুলশা মাছ তারপরে পাবদা মাছ উনি কাটিং করায় নিচ্ছে এই জিনিসটা খুব ভালো যে ছোটো মাছগুলোকে কাটিয়ে নেওয়া তাহলে মাছগুলো বেশি পরিমাণে ভালো থাকে ফ্রেশ বেশি থাকে ছোট মাছ নষ্ট হয়ে যাওয়ার আর কোনো আশঙ্কাই থাকে না আমরা দিলাম হচ্ছে গুলসা এক কেজি কাটিং তারপরে এখন দিচ্ছে হচ্ছে পাবদা পাবদা হচ্ছে ওনার তিন কেজি তিন কেজি পাবদা পাবদা কাটিং করা পাবদাতেও খুব সুন্দর ডিম হয়েছে এখন তিন কেজি পাবদা কাটিং করা তারপরে হচ্ছে পোয়া আছে পোয়া আর মলা নদীর পোয়া এক কেজি আর মলা এক কেজি মলাটাও সুন্দর করে দেখেন মাথা ফেলে কাটিং করে রেডি করা হয়েছে তারপরে যাবে হচ্ছে চিংড়ি বিশ পঁচিশ পিসে কেজি হয় এক কেজি চিংড়ি আর তার সাথে হচ্ছে বাগদা চিংড়ি এক কেজি হুম আগে আস দাও আস দাও আগে আজ দাও আজ দাও আর তার সাথে আছে পাঁচশো গ্রাম সাইজে দুই পিস গ্রামের দেশি মুরগি টোটাল ষোলো হাজার পাঁচশো সাঁত্রিশ টাকার মাছ টোটাল মানে সাড়ে ষোলো হাজার টাকার মাছের এই পার্সেলটা যাবে সিলেটের গোলাপগঞ্জে এটা অবশ্যই হোম ডেলিভারি সার্ভিসে নিয়েছেন এটা এসে পরিবহনে না আমি আজকে ভিডিওটি শেষ করবো আপনাদেরকে শেষ করার আগে আবারও বলতে চাই স্ক্রিনে দেয়া আমাদের নির্ধারিত নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে অর্ডার করবেন না এবং স্ক্রিনে দেয়া আমাদের বিকাশ পার্সোনাল নাম্বার এবং মার্চেন্ট নাম্বার এগুলো একদম নির্ধারিত আমাদের এই নাম্বারগুলা এই নাম্বারগুলো ছাড়া অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না তাহলেই নিরাপদ কেনাকাটা করতে পারবেন আর কোনো দুশ্চিন্তা থাকে না অর্ডারের জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে রিভারফিস ডট কম ডট আমাদের ওয়েবসাইট এছাড়া হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন ম্যাসেঞ্জারের ইনবক্সও অর্ডার করতে পারেন আর শেষ যে কথাটা আবারও বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইলিশ কেনার এখনই বেস্ট সময় এরপরে ইলিশের ডিম যখন বড় হয়ে যাবে তখন ইলিশের স্বাদ কিন্তু থাকবে না তাই যারা ইলিশ পছন্দ করেন ইলিশ পরিবারকে উপহার পাঠাতে চান তাহলে ইলিশ আপনারা এখনই কিনে নেন দামও আস্তে আস্তে কমের দিকে আছে তাই ইলিশের বেস্ট সিজন এখন এখনই কেনার বেস্ট সময় দুই নং